আমরা এখন রেডি হচ্ছি সুইমিং পুল যাব বলে। খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি, মজা করেছি জলে। সকাল থেকে মিষ্টি এইটা খাও ওইটা বানাই ওইটা বানাই করে আছে। আমি বলছি করো না করো না, কালকে রাতের মেনুতে এসে মাছ মাংস ডাল পাঁপড় ভেজেছে চাটনি স্যালাড এগুলো সব করেছে। এগুলো খাওয়া দাওয়ার পর যদিও খাওয়ার মতন পেটে জায়গায় ছিল না, কারণ অনেক মুড়ি মাখা খেয়ে নিয়েছি। বাটারই তো খাবো, এই বাটার গুলোই তো আমার মুড়ি থেকে লাগে। বল এগিয়ে আয় এগিয়ে আয়, তাহলে মেঝেতে চলে আয়, এখানে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া। আবার সকালবেলা উঠেছি আজকে, একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, সবাই উঠে গেছি, মানে সোনামে ঘুমাচ্ছিল আর আমরা চারজন উঠে গিয়ে গল্প সকাল সকাল গল্পের আসর, চা খেলাম পোহা খেলাম। এই তুই খাবি একটু চিড়ে পোলাও? হ্যাঁ চিড়ে পোলাও একটু খাবি, খাবে না একটু লঙ্কা দেওয়া আছে তো। চিড়ে পোলাও খেলাম, পাউরুটি খেলাম, চা খেলাম, এগুলো খেয়ে টেয়ে গল্প করলাম। তারপরে রুস্তম গেল কলেজে আর এখন সোনামে উঠেছে, সোনামে ব্রেকফাস্ট করছে আর আমরা সুজি মাছ করতে আমাদের সাথে। এই ক্যামেরার মধ্যে দিয়েই খেয়ে নেন একটু। আর আমি কালকে কি জানি কতদূর কি বলেছি, আমরা এসেছি SMIT মানে সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মাজিটারে। তো এখানেই দুজন চাকরি করে, মানে সত্য রুস্তম দুজনে চাকরি করে। আগে তো খুবই আশা হতো, এখন মেয়ে ছোট থাকার জন্য আর ও যেহেতু পাহাড়ে উঠতে পারে না সেই জন্য এত আসা যায় না। তো এসছি, একদিনের কথা ছিল, তারপরেও আজকে এক্সটেন্ড হয়ে গেল। আমরা ভেবেছিলাম কাল রাত্রকুন থাকবো, চলে যাবো আজকে সকালে, আবার বলে আজকে থাক কালকে যাবি। আর এখনো পর্যন্ত সঙ্গীতার ওখানে যেতে পারিনি, সঙ্গীত আবার রান্না করে বসে আছে যে আমি সকালে খাবো। তো যাবো একবার ব্যালকনি থেকে ভিউ দেখাই বাইরের। এটা তো নিচে পার্ক, এটা ফোর্থ ফ্লোরে আছি আমরা, আর এটা তো ক্যাম্পাস। এই যে চারিদিকে বিল্ডিং বিল্ডিং, আরে দেখো এই হচ্ছে ওর ব্যালকনির ভিউ রুস্তমের। হয়ে গেল গল্প, মিষ্টির সঙ্গে পিছনে দেখানো যাবে না। না মিষ্টি কাজই করতে থাকে, আমরা যখন ভিডিও করব তখন আমরা এক জায়গায় জড়ো হই, আমি বলি যে মিষ্টি বসো আমি ভিডিও শুরু করি। এখন মিষ্টি ঘরের কাজ করবে আর আমরা পালাবো। পালাবো বলতে এখন যাব সত্তর ওখানে, সঙ্গীতা সকাল থেকে অপেক্ষা করে আছে। একবার এই ফ্ল্যাট একবার ওই ফ্ল্যাট আমরা এই করে বেড়াচ্ছি। আগে যেমন এরা একই ইয়েতে বিল্ডিংয়েই উপর নিচের তলায় থাকতো তো সুবিধা হতো, এখন দুইজনের বিল্ডিং আলাদা হয়ে গেছে, বিছড়া হয়ে গেছে। হ্যাঁ আবার নেমে অত দূর যেতে হবে, যাবো আর কি, যাই আমাদের আর কাজ কি আছে, গল্প করব। তবে আজকে কিন্তু যাব ঘুরতে, হ্যাঁ তোমাদেরকেও দেখাবো। আমার মেয়ের কাছে তো মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এই পার্ক, ও পার্কের জন্যই এসছে। পড়ে যাবি পড়ে যাবি, ও আগে নামলো তো ওই জন্যই যাবে বলে। যা ভিতরে, এই যে আমি চললাম, তুমি একটু দেখে নিয়ে এসো, একটু লাফাতে দাও। আমি এসেছি একা একা আর বুঝতে না পেরে উপরের ফ্ল্যাটে চলে গেছি। উপরে গিয়ে জিজ্ঞেস করছি কাউকে যে সত্যজিৎ সরকারের ফ্ল্যাট কোনটা, ওরা তো বুঝতে পারছে না। তাহলে না হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামি, তাহলে যদি আমি কিছু বুঝতে পারি। নামার পর মনে হলো না এই দরজাটা চেনা চেনা লাগছে, তারপরে ছেলের জুতা দেখি, বলছে নাকি ও এই জুতাটা তো আমি ঝম্পক পরতে দেখেছি, তারপরে এই দরজাই হবে, তো ওই জন্য বেল টিপলাম। এসছি এই যে শুরু হয়ে গেল, আমার মেয়েও চলে এসছে পার্ক থেকে লাফাতে লাফাতে। ওই যে ঝম্প উঠে যা তাড়াতাড়ি, গুনুর সঙ্গে বসে গেছে, ওই গুনু তো রেসপন্স করতে পারে না, গুনু খালি ওদের লাফালাফি দেখে। এই যে
তিন খান বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর সঙ্গীতা আমাকে সকালের খাবারে ইনভাইট করেছিল, কিন্তু সকালবেলা মিষ্টির ওখানে যা খেয়ে দিয়ে এসেছি আর কিছু খেতে তো ইচ্ছা নাই। ওই একবারে দুপুরে খেয়ে নেব। না না সকালবেলা ডাল ভাত, সকালবেলা ডাল ভাত। আরে আমি যে খেয়ে এসেছি এত কিছু, এগুলো তো নাম চাই না। দীপকেও খাইয়ে দিয়েছে, দীপ সকালে খাই না, দীপ একবার খায় সেখানে দীপকেও বসিয়ে দিই। বাড়ির মালিক মালকিনদের দেখানো যাবে না, মালিক নেই কলেজে। আর আমরা সব খাওয়া দাওয়া করে এখন সঙ্গীতা দুই ছেলে মেয়েকে ঘুম পাড়াবে, আর আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে স্নান করিয়ে ঘুম পাড়াবো, যাতে আমরা বিকেলে একটু ঘুরতে যেতে পারি। জানি না এখন ঘুমালে কখন উঠবে, বাট ওই জন্যই আগে আগে বেরাই। এই একটু আলোমনায় কম হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখন রেডি হচ্ছি সুইমিং পুল যাবো বলে। রুস্তম বসে বসে দেখছে। হাই কর তো রুস্তম, একটু হাই কর। যাক, একজনাকে ক্যামেরাতে দেখানো গেল। একমাত্র অসীম আছে যে একদম ক্যামেরা ফ্রেন্ডলি, ও ক্যামেরার সামনে চলে আসে, বাদ বাকি কেউ আসতে চায় না। কেন দীপ দেখবি পিছনে বসে থাকে চুপচাপ, কথাই বলে না, চুপচাপ বসে আছে। খুব প্রশ্ন করলে তখন উত্তর দেয়, নাহলে দেয় না। তো যাই হোক, আমরা তৈরি হচ্ছি, মানে অনেক ঢিলা ধাক্কা ধাক্কি করতে করতে আমি রেডি, আমার মেয়ে রেডি, মিষ্টি রেডি হচ্ছে, আর রুস্তম দীপ বসে ল্যাপ খাচ্ছিল। তারপরে এখন সত্য ডেকেছে বলে দীপ তৈরি হয়ে নিচে গেল, রুস্তম এখনো বসে আছে, কি করবে বুঝে পাচ্ছে না। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়েছি, এই যে শোনাবে আমি আর মিষ্টি, কারোর ভরসা না করে নিজেদের লাগেজ নিজেরা তুলে যে সুইমিং পুলে যাবই, জানি না আলটিমেটলি স্নান করা হবে কিনা। কারণ এখন রীতিমত 6:30 সময় আমরা বেরোচ্ছি যাবো বলে, তারপরে ওদেরকে ঠেলা মারতে হচ্ছে, আয় 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 যাবো দূর, তোর 6:30 সময় সানস্ক্রিন লাগাবে বলে। কোন দিক দিয়ে যাবো, ও শর্টকাট ওয়ে দেখাচ্ছে যাতে তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। এখন হেঁটে যে কতক্ষণে পৌঁছাবো তা জানি না, গলা এখনই বসে আছে। তারপরে বলছি সুইমিং পুলে স্নান করবো, তাও সন্ধ্যাবেলা 6:30 সময়, যাই না দেখা যাবে। এই মা এখান দিয়ে মিষ্টি আমার মেয়ে কি করে পার হবে দেখো ভাই। হায় রে বাবা, না না কোলে নিতে হবে না ওকে, আমি ইয়ে করছি, ও পারবে। মা ধরো তো, হ্যাঁ রডটা ধরো, শক্ত করে ধরো, দিয়ে এবার পাটা আগাও, পড়ো না কিন্তু, হ্যাঁ আর একটু ধরো, বা ভেরি গুড, আমার মেয়ে এইসব ব্যাপারে এক্সপার্ট। চল কোথায় ঘুরতে যাবা, না খাইয়ে নিয়ে চলো তাও ঘুরে দিবে, ঘুরতে পেলে হয়। তার মধ্যে তো ওর পেপা পিক দেখে, পেপা পিকে দেখেছে সুইমিং পুল, আর সেই সুইমিং পুলে স্নান করতে যাবে, ও অনেক এক্সাইটেড। তার আগে মাঠে মানে পার্কে এসে খেলাধুলাও সারা, যাই এগোই। দীপ চলে এসছে, সত্যকে ওখানে নামিয়ে দিয়েছে, দুই মিষ্টি বাইকে করে চলে গেছে লাগেজ নিয়ে, আর আমি একা একা হেঁটে যাচ্ছি উইথ দ্য হেল্প অফ গুগল ম্যাপ। আমি এগিয়ে যাই আস্তে আস্তে, যত দূরই আগাতে পারি, তারপরে দীপ এসে নিয়ে যাবে, পরে সে রুস্তমদেরকে নিয়ে যাবে। তো আগাই, দেখি কেমন লাগে জায়গাটা। মানে আমরা যাচ্ছি বেসিক্যালি সুন্দর নাম জায়গাটা, রেস্টুরেন্ট, ওখানে সুইমিং পুলও আছে, যদিও 6:30 বাজে আদৌ সুইমিং করা হবে কিনা তাও জানি না, যাচ্ছি দেখি কি হয়, নাহলে একটু খেয়ে দিয়েই চলে আসবো। চলে এসছে দীপ, আমি বাইকে উঠে গেছি। বাহ, নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় রাস্তাতে এরকম বাইকে ঘুরতে সেই মজা লাগে। কাল সেদিন মানে গতকাল না, তার আগের দিনও দার্জিলিংয়ে যখন বাইকে করে ঘুরছি খুব মজা লাগছিল। এই জন্যই আমি বাইক ট্রাভেলটা এই জন্যই পছন্দ করি যে অচেনা জায়গায় বাইকে করে সেই জায়গার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, এই ব্যাপারটা খুব মজা। ও হেলমেট, সরি সরি সরি, এনে দিয়ে দাও তো তুমি। এই যে চলে এসেছি আমরা এই হোটেলটাতে, পিছনে হোটেল, সুইমিং পুল ওইদিকে আছে, আগে গিয়ে জিজ্ঞেস করি দেখি কি বলে। ডুবে যাচ্ছিল, পরে ওকে তোলা হয়েছে, জল খেয়ে নিচ্ছে অনেক।
জলে ভয়ও পায় না, কেমন মজা। এবার একটু ডুব মারি আমরা একসাথে, 1 2 3 মজা। মাঝে মাঝে মনে হয় যে বাচ্চা মুখ করছে কি করছি, সেই ড্রেস নিয়ে তো আমরা শুরু করছি মিষ্টি বলে। হাফ প্যান্ট আমি পরবো না, আমি বলি স্লিভলেস আমি পরবো না। ওখানে ড্রেসের অপশনও ছিল না আর কিছু, ওই ওই টাইপেরই মেয়েদের ড্রেস গুলো ছিল। আমার মেয়েকে ড্রেস দিচ্ছে ওগুলোই, আমি এখানে দুটো নট বেঁধে দিলাম যাতে একটু উঁচু হয়, ঠিক হয়। আমার মেয়ের কোনো ব্যাপার নেই, পরিণী বলেন কি মা তোমাকে খুব ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে, চলো নামি নামি জলের মধ্যে। ওই এদিকে আয়, মজা করিস কিনা বল, ভালো করে বলো, ভালো করে বলো, বুঝতে পারছে না কেউ। আবার ওয়াশরুমে গিয়ে ওখানে দুজন মেয়ে ছিল নেপালি, ওদের সঙ্গে গিয়ে সেই গল্প। আমার মেয়েকে আবার জিজ্ঞেস করে নাম বলো বাড়ির কথা, ও তো মাদারিহাট মাদারিহাট বলেছে, আবার মাদারিহাট তো ওরা চেনে না। যাই হোক মজা করছি। হ্যাঁ দুই পা ব্যথা করছে, এই না ওকে নিয়ে যাও বেরাও, ফটো তুলবে, চলো আমরা একটু ফটো তুলে নিই। চলো চললো দীপ আর দুই মিষ্টি, ওরা বাইকে চললো কারণ বৃষ্টি পড়ছে, আমি আর রুস্তম হেঁটে হেঁটে যাবো। আরে দেখে কিছু খাবার ওকে কিনে দিও, ও চোখের খিদা, ও আমার মেয়ের চোখের খিদা, খেতে পারবে না কিন্তু খিদা পেয়েছে, সুইমিং করেছে অবভিয়াসলি খিদা পাবে। ধান এখনো ঢপ 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 করছে, জোরে হাঁটতে পারবো, চল 10 মিনিটের রাস্তা, আবার অত চিন্তা করেছে গুগলে 10 মিনিট, আমাদের 20 মিনিট লেগেই যাবে। ও অত জোরে হাঁটবো না রে, দাঁড়া চলে এসছি সঙ্গীতার বাড়িতে। কি চলছে সত্য কই, ঝম্প একটু দেখাও তো, ঝম্প দেখাও তো, একটু সবাইকে হাই করে দাও তো, হাই এরকম করে করো, হাই। স্নান করে এসছি, মানে সুইমিং পুল থেকে এসছি, মাথা থেকে টপ টপ জল পড়ছে। আর এদিকে এই যে ঘুটলি আর এটা দুইটাই এসে কাকিমুনি কাকিমুনির সঙ্গে সেটে গেল। আর আমার মেয়ে গেছে রুস্তমের ওখানে, রুস্তমের ওখানে গেছে দীপ, গেছে ওখানে মিষ্টি, গেছে রুস্তম, গেছে আমি এখানে চলে এসেছি। কি তুই ডিগবাজি খাবি, কত ক্যান পড়িস নি, নাঙ্গু পুঙ্গু জানা যাবে না ক্যামেরার সামনে। হাই করে দাও তো বাবা, হাই হাই করে দাও যে ক্যামেরাতে, হাই। এখন বাজে রাত্রি 12:30, এই যে 12:30, এখন আসলাম আমরা সত্তর ওখান থেকে। হ্যাঁ লুচি খেয়েছি আমি, লুচি তরকারি খেয়েছি, এরা খায়নি, এরা ভাত খেয়েছে, দেরিতে এসেছিলো, মাছ দিয়ে ভাত, এগুলো সব খেয়ে এই যে এতক্ষণে আসলাম। গল্প অনেক অনেক গল্প, অনেক গল্প জমেছিল যেগুলো একটু বমি হলো গল্পের। এখন আসলাম, পুরোপুরি টায়ার্ড লাগছে, আর কি এই যে মাথার চুল এখনো ভেজা, কানের জল এখনো আছে, ঢপ ঢপ করে যাচ্ছে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো। এই যে মিষ্টি মিষ্টিও ক্লান্ত, আমাদের ঘুম হয়নি কারোরই, চোখ মুখ দেখা করছে, হ্যাঁ কিন্তু তাও জেগে আছি আমরা। আমার মেয়ে বলে বাড়ি এসছে ড্রেস চেঞ্জ করতে, ড্রেস চেঞ্জ করে আবার যাবে ওই আঙ্কেলের বাড়িতে। তো যাই হোক আমাদের ভিডিও আমরা আজকে এখানে এন্ড করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে আরেকদিন এক্সটেন্ড করছি, কালকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগ স্টার্ট হবে। বাই বাই, গুড নাইট।